राज्य के पुलिस महानिदेशक अमिताभ रंजन की अध्यक्षता में खोवाई जिला पुलिस अधीक्षक कार्यालय में आज दोपहर एक बैठक की गई। बैठक में राज्य के अतिरिक्त पुलिस महानिदेशक सौरभ त्रिपाठ, IGLOL डालोंग मौजूद थे। इसके अलावा खोवाई जिला पुलिस अधीक्षक भानुपत चक्रवर्ती सहित जिला पुलिस के वरिष्ठ अधिकारी बैठक में उपस्थित थे। साथ ही इस बैठक में धलाई जिला, ऊनकोटी जिला और उत्तरी त्रिपुरा जिले के वरिष्ठ पुलिस अधिकारी उपस्थित थे। इस बैठक में पुलिस महानिदेशक ने चारों जिलों के पुलिस कार्यालय के विभिन्न पहलुओं की जानकारी ली और पुलिस के कार्य में सुधार के निर्देश दिए। बैठक के बाद राज्य के पुलिस महानिदेशक ने अन्य पुलिस अधिकारियों के साथ खोवाई जिले में नए प्रथम महिला थाना स्थल का दौरा किया। উনি আজকে এখানে এসেছেন উত্তর ত্রিপুরা, অনুগুটি, ধলাই ডিস্ট্রিক্ট এবং খোয়াই ডিস্ট্রিক্টের পুলিশের বিভিন্ন স্তরের যে আধিকারিকরা আছেন, ওসি, ডিপিও, এডিশনাল এসপি, ওনাদের সঙ্গে উনি কথা বলেছেন। পুলিশের কী কী প্রবলেম আছে, কাজ করতে গিয়ে কোন কোন জায়গাতে প্রবলেম হয়, ওনারা কী করে কাজ করছেন এবং পুলিশেরকে কী করে আরও এফিসিয়েন্ট করা যায় সেদিকে উনি ওনার প্রধানদের কাছে শুনে উনি ওনার বক্তব্য দিয়েছেন। আমরা সবাই উপকৃত হয়েছি, এখানে যারা থেকে এসেছিলেন ওনারা সবাই খুব খুশি যে ওনার থেকে খুব সুন্দর ক্লিয়ারিফিকেশন ওনারা পেয়েছেন। পাশাপাশি কোয়াই ডিস্ট্রিক্টে একটা খুশির খবর আছে যে এখানে আমাদের উমেন পুলিশ স্টেশন এখানে গভর্নমেন্টের গতকালকে নোটিফিকেশন দিয়েছে, তো উনি এটারও দেখে গেলেন কোন জায়গাতে পুলিশ স্টেশন হবে, সেটার উপরে আমাদেরকে গাইডলাইন দিয়েছেন কী করে প্রোগ্রামটাকে করা যায়, কী করে প্রোগ্রামটাকে সুন্দর করা যায়।